আশা করি পরম করুণাময় কৃপায় ভালো আছো। আমি ভালো আছি। আজ তোমাদেরকে আমি পড়াবো দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত, পৃষ্ঠা 33। আমি আশা করি দুটা গণিত সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নটা হচ্ছে পৃষ্ঠা 33-এ 4 নং। হ্যাঁ, তোমরা খেয়াল করো তোমাদের গণিত বইয়ে পৃষ্ঠা 33-4 নং। 10.5 টাকার নোট ছিল 8টি, সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল, শায়লার কত টাকা থাকলো? আবার বলছি, শায়লার 10 টাকার নোট ছিল 8টি, সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল, শায়লার কত টাকা থাকলো? শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি সমাধানটা করছি। আমি তোমাদের সুবিধার্থে আগে লিখে নিলাম, শায়লার 10 টাকার নোট ছিল 8টি, সে ময়নাকে দিল 3টি। সুতরাং শায়লার 10 টাকার নোট থাকলো। আমরা যখন নাকি কোনো টাকা থেকে আমরা কোনো কিছু বাদ দেব, দিয়ে দেব, তখন আমরা এটা কি করব, বিয়োগ করব। হ্যাঁ, আমি এই জন্য আমরা এখানে কি করলাম, বিয়োগ চিহ্নটা ব্যবহার করলাম। তার ছিল 8টি নোট, সে ময়নাকে দিল 3টি, সুতরাং তার চলে গেল 3টা নোট। সুতরাং তার কাছে 10 টাকার নোট থাকলো। পাশাপাশি তোমরা একটু বোর্ডে খেয়াল করো, শায়লার 10 টাকার নোট ছিল 8টি, সে ময়নাকে দিল 3টি, সুতরাং শায়লার 10 টাকার নোট থাকলো 5টি। এখন আমরা দেখব, যখন তার 8টি নোট ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। শিক্ষার্থীরা আমরা এখানে খেয়াল করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তার 8টি নোট ছিল, সে ময়নাকে দিল 3টি, তাহলে 3টি আমি কেটে দিচ্ছি। তারপর খেয়াল করো, এখন কয়টা রইলো, 1, 2, 3, 4, 5টি। সুতরাং শায়লার 10 টাকার নোট থাকলো 5টি। এখন 1টি 10 টাকার নোট সমান 10 টাকা, সুতরাং 5টি 10 টাকার নোট সমান হবে 10 × 5 টাকা সমান 50 টাকা। সুতরাং শায়লার থাকলো 50 টাকা, উত্তর 50 টাকা। গণিতের সমাধান করার সময় তোমরা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবে, যেন আমরা এই জায়গায় অঙ্কটাকে স্টপ করে না দিই। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের তাও হয়েছে শায়লার কত টাকা থাকলো, কয়টি 10 টাকা নোট থাকলো, এটা নয়। এজন্যই আমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, 1টি 10 টাকার নোট সমান 10 টাকা, সুতরাং 5টি 10 টাকার নোট সমান হবে 5 × 10 = 5 = 50 টাকা, সুতরাং শায়লার থাকলো 50 টাকা, উত্তর 50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব পৃষ্ঠা 33-এ 6 নং গাণিতিক সমস্যার সমাধান। আমরা একটু প্রশ্নটা বলি, মাহিরের 30টি গল্পের বই আছে, অপূর্বের 17টি গল্পের বই আছে, মাহির থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে? এখানে খেয়াল করো, মাহিরের 23টি গল্পের বই আছে আর অপূর্বের 17টি গল্পের বই আছে। এখানে 23 এবং 17, 23, 17 সংখ্যা দুটি থেকে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট? 23 এবং 17 মধ্যে বড় হচ্ছে 23, ছোট হচ্ছে 17। সুতরাং গল্পের বই বেশি আছে তার, মাহিরের, কারণ মাহিরের গল্পের বই আছে 23টি আর অপূর্বের গল্পের বই আছে 17টি। সুতরাং আমরা কি করব, মাহিরের গল্পের বই আছে 23টি কথাটা আমরা প্রথমে লিখব, আর অপূর্বের গল্পের বই আছে 17টি, তারপর আমরা নিচের লাইনে এই কথাটা লিখব। লেখার পর আমাদের তা হয়েছে যে মাহির থেকে অপূর্বের কতটি বই কম বা বেশি আছে। আমরা এখানে জেনে নিয়েছি যে মাহির থেকে অপূর্বের বই কম আছে, যেহেতু অপূর্বের আছে 17টি, মাহিরের আছে 23টি। এই জন্য আমরা এখানে লিখে নেব, সুতরাং মাহির থেকে অপূর্বের কম আছে বিয়োগ করব, 23 থেকে 17 বিয়োগ করলে হয় 6। আমরা লিখব, মাহির থেকে অপূর্বের কম আছে 6টি, মাহির থেকে অপূর্বের গল্পের বই কম আছে 6টি। এখানে আমরা অবশ্যই কম কথাটা উল্লেখ করব। আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে মাহির থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে, যেহেতু আমরা এখানে প্রশ্ন দেওয়া হয়েছে বেশি বা কম, আমরা যখন নাকি নির্দিষ্ট করে দেখব মাহির থেকে অপূর্বের বই কম আছে,
তখন এই কথাটা অবশ্যই অবশ্যই উল্লেখ করব মায়ের থেকে অপূর্বের কম আছে ছয়টি। এই বিয়োগটি আমরা একটু মানে এখানে পড়ার চেষ্টা করি, এখানে এককের গড় দশকের গড় এককের গড়ে আছে তিন, আর যোগ করতে হবে সতেরো, এখানে এককের গড়ে আছে সাত, তিন থেকে সাত বিয়োগ করা যাবে না, কারণ হচ্ছে তিন ছোট সাত বড়। তাহলে আমরা কি করব, তিনটাকে আমরা ধরবো তেরো, তেরো ধরার ক্ষেত্রে এখানে দেখো তেরো ধরলে আমরা দশকের গড়ে একটা এক চলে আসছে, হ্যাঁ তেরো থেকে আমরা সাত বিয়োগ করছি, কত হয় তোমরা হাতে গুনে করতে পারো, সাত আট নয় দশ এগারো বারো তেরো, হ্যাঁ অথবা এভাবে লেখো সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো, কত রইল ছয়, লিখি ছয়। এখন এই ছয়টা আমরা এখানে দিচ্ছি, এখন খেয়াল করো আমরা এখানে তেরো দড়ায় দশকের ঘর থেকে একটা এক নেওয়া হয়েছিল, সেই এক আমরা বিয়োগ করে দিব, তাহলে এক দুই থেকে এক বিয়োগ করি, প্রথমে হবে হচ্ছে এক, তারপর আবার এক বিয়োগ করি হবে শূন্য, ওটা আমাদের এভাবে তোমরা যখন নাকি এককের গড়ে সংখ্যাটা বিয়োগের এককের গড়ে সংখ্যা থেকে ছোট হয় প্রথমে এরকম ভাবে করে নিতে পারো। এই এই বিয়োগটা যদি তোমাদের সমস্যা হয় তোমরা এভাবে করে নিবে, তোমাদের জটিলতা হতে পারে বিষয়টা নিয়ে, কারণ হচ্ছে এককের গড়ের সংখ্যাটা এখানে আছে হচ্ছে তিন, আর দশকের গড়ের এখানে এককের গড়ে আছে সাত। এখন প্রশ্ন হতে পারে যে আমি তিন থেকে কিভাবে সাত বিয়োগ করব, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা তিনটাকে তেরো ধরে নেবে, তিনটাকে তেরো ধরবে, এরকম তেরো ধরে তুমি সাত বিয়োগ করে দাও, কত হলো ছয়। এখন তুমি যে এক নিয়েছো তেরো লেখার জন্য দশকের গড়ে, সেই একটা অবশ্যই দশকের গড় থেকে কি হয়ে যাবে, আবার বিয়োগ হয়ে যাবে, দুই থেকে এক বিয়োগ করো হবে এক, আর তোমার এই এক বিয়োগ করো হবে কত শূন্য, তাহলে হচ্ছে মাহির থেকে অপূর্বের কম আছে ছয়টি, মাহির থেকে অপূর্বের গল্পের বই কম আছে ছয়টি, উত্তর কম আছে ছয়টি, কম আছে কথাটি উত্তরে অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ হচ্ছে আমাদের চাওয়া হয়েছে কম না বেশি, যেহেতু কম আছে আমরা লিখব কম আছে ছয়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই WHO কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলবে, গড়ে অবস্থান করবে, সামাজিক দূরত্ব মেনে চলবে এবং নিয়মিত হাত ধুবে।